সোমবার থেকে আলিপুরদুয়ারে শুরু হলো বুস্টার ডোজ। এদিন আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে শুরু হলো বুস্টার ডোজ প্রদান কর্মসূচি। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে জেলার প্রথম সারির করোনা যোদ্ধা অর্থাৎ স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মী এবং তার সাথে জেলার 60 বছরের উপরে বয়সীদের এই বুস্টার ডোজ দেওয়া হবে। এদিন আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে বুস্টার ডোজ নিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। এছাড়াও জেলা পুলিশের একাধিক কর্মী এসে বুস্টার ডোজ নিলেন সকাল থেকে। এটা যেহেতু গভর্নমেন্ট ডিসিশন হয়েছে কি যারা হেলথ কেয়ার ওয়ার্কার আছে, ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, অন্যান্য শিক্ষিতরা যাদের কর্মবিধি আছে তাদেরকে আজ থেকে রাজ্যব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। আমরা ইনডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা রাখেছি, শুরু করা হয়েছে 13টা আমাদের আজকে জেলাতে সেন্টার আছে যেখানে হচ্ছে। পরবর্তীকালে যেরকম নম্বর ডিপেন্ড করবে সেরকমই আমরা এইগুলোকে সেটআপগুলোকে বাড়াবো। প্যারালেলি আমাদের বাচ্চাদের যারা আছে 15-18 ও গ্রুপে চলছে, তারপর অন্যান্য যারা এজ গ্রুপ আছে তাদেরকে ভ্যাকসিনেশন খুব সুন্দরভাবে সুস্থভাবে ভ্যাকসিনেশনটা হচ্ছে।